ঝড় হেলেনের তাণ্ডবে সর্বহারা তাই খোলা আকাশের নিচে ঠাই হয়েছে সড়কেই পোষা কুকুর আর একটি সুটকেসি যেন শেষ ভরসা আমরা এখান থেকে কোথায় যাব জানি না ফিরে যাওয়ার মতো কোনো লক্ষণও দেখছি না আমাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে আমরা চারজন পোষা কুকুর আর সুটকেসটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই আমাদের আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য ফ্লোরিডা ও জর্জিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ ঘটনায় শতাধিক প্রাণহানির খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তবে শক্তিশালী দুর্যোগে নিহতের সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে there could be as, many as 600 lost lives. এর মধ্যেই নর্থ ক্যারোলাইনা পরিদর্শন করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর হেলেনেকে নজিরবিহীন ভয়াবহ ঝড় বলে আখ্যা দিয়েছেন তিনি এটি একটি নজিরবিহীন ঝড় যা নর্থ ক্যারোলাইনার পশ্চিমাঞ্চলকে একদম তছনছ করে ফেলেছে আজ আমরা এখানে রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা একসাথে রয়েছে এখানকার ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার করার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমরা সাথে বিরানব্বইটি উদ্ধারকারী দলও রয়েছে আমরা এমন একটি পরিস্থিতি পার করছি যা নর্থ ক্যারোলাইনা আগে কখনোই দেখেনি দেয়ার নাইন ইট রেস্কিউ এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন আমি খুব শীঘ্রই নর্থ ক্যারোলিনায় যাচ্ছি এখন এটাই পরিকল্পনা প্রথমে আমরা জরুরি অপারেশন সেন্টারের সাথে একটি জন্য রালেতে যাব এরপর ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ক্ষয়ক্ষতির জরিপের শর্তে অ্যাশ ভ্যালি পরিদর্শনের কথা রয়েছে এবং সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব জর্জিয়া এবং ফ্লোরিডা ভ্রমণ করব দুর্যোগপূর্ণ এই ভয়াবহ পরিস্থিতিকে হৃদয় বিদারক বলেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী கமলা হেরিস যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। i plan to be on the ground as soon as possible but as soon as possible without disrupting any emergency response operations because that must be the highest priority in the first order of business। দেওয়ান মুবশির হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি